প্রমাণিত আমুলকে আমুলের সলেহ বলে। যাই আমুলের ভিত্তি কোরআন হাদিসে নাই, এটা আমুলের সলেহ না, ওই আমুল করলে জাহান্নামে যেতে হয়। তাহলে প্রথমটা হলো আল এলম, দ্বিতীয়টা হলো আমুল, তৃতীয়টা হলো ওয়াতাওয়াসাউবিল হক, পরস্পরে হকের দাওয়াত দেই, ওয়াতাওয়াসাউবিস সবর, এবং পরস্পরে সবুরে ধৈর্যের দাওয়াত দেয়। এই চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে মুক্ত, বলুন আলহামদুলিল্লাহ। শুধু এই সুরাটাই যদি আপনি বিশ্লেষণ করতেন যে এই চারটা গুণ আমার মধ্যে আছে কিনা, শুধু চারটা গুণ আছে কিনা আপনার মধ্যে, তাহলে আপনি জান্নাতি, আপনি সফল কাম। যদি থাকে আপনি নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। চারটা গুণ, প্রথমটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো আমুলে সলেহ, তৃতীয়টা হলো পরস্পরে হকের দাওয়াত দেওয়া। এটা করি কি না, এটা নাই আমাদের মধ্যে। তৃতীয়টা হলো পরস্পরে যদি দুঃখিত হয়, বিপদ আপদে নিমজ্জিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ধৈর্যের উপদেশ দেওয়া। এই জিনিসটা নাই, উল্টাটা আছে। অ্যাক্সিডেন্ট করেছে, ঠিকই হয়েছে, আমার মনের মধ্যে বিদ্বেষ আছে, আমি বলছি যে ওর ছেলেটা মারা গেছে, ঠিক হয়েছে, এটা মুখে বলছি না কিন্তু অন্তরে অসন্তুষ্ট আমি। আমি কি মুমিন না মুনাফেক? আরে কাঁচা মুনাফেক, শুধু মুমিন না, টাটকা মুনাফেক একবারে, যার মুখে একটা কথা অন্তরে আর একটা বলে, এ কি মুমিন? এটা কি টাটকা মুনাফেক? শুধু মুনাফেক বললে হবে? এরা কাঁচা মুনাফেক একবারে। যে না, কখনো এটা হতে পারে না, বরং যখন কেউ বিপদগ্রস্ত হবে তাকে সান্ত্বনা দেওয়া, তাকে ধৈর্যের উপদেশ দেওয়া, এই চারটা বিষয় যদি আমার মধ্যে থাকে, আমি রাখতে পারি, আমি সফল কাম, এতে কোনো সন্দেহ নেই। ইমাম শাফি রহিমাহুল্লাহ, এই পৃথিবীর দ্বিতীয় মুজাদ্দিদ বলা হয় ইমাম শাফি রহিমাহুল্লাহকে, 185 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, লাউ তাদাব্বারা নাস হাদিহি সূরা, যদি এই সূরাটা মানুষ বুঝত, গবেষণা করত, মানুষ যদি এই সূরা থেকে উপদেশ গ্রহণ করত, লাওয়াসাতুহুম, আর কোন সূরার দরকার হতো না, এই সূরাটাই মানুষের জন্য যথেষ্ট হতো। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, এত বড় বিদ্বান, মানে এই সূরাটা যদি নাজিল হতো, আর কোন সূরা নাজিল না হতো, তাহলে যথেষ্ট হতো। তাহলে আপনি চিন্তা করুন সূরাটা কতটা গুরুত্বপূর্ণ। 5124 নম্বর হাদিস, তাবরানি আওসাতের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, ইমাম আলবানি রহিমাহুল্লাহ বলছেন, হাদিসের সনদ সহিহ, এই সূরাটি যখন নাজিল হলো, তারপর থেকে সাহাবায়ে কেরাম যখন দুইজন একত্রিত হতেন, পরস্পরে একজন আরেকজনকে এই সূরাটি পাঠ না করা পর্যন্ত তারা পৃথক হতেন না। বুঝাতে পারলাম না মনে হয় আপনাদেরকে, দুইজন সাহাবীর সাক্ষাৎ হলে একজন আরেকজনের কাছে পাঠ করতেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এবার বলেন তো সূরাটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ! এটা সাহাবায়ে কেরামের সবারই জানা ছিল, সব সাহাবী এই সূরাটা জানতেন, ফজিলত জানতেন, এত গুরুত্বপূর্ণ। দেখা হলেই তারা পরস্পরে সূরাতুল আসর পাঠ করে তারপরে বিদায় হতেন, পরস্পরে বিদায় নিতেন। কেন? এই সূরার মধ্যে যে চারটা বৈশিষ্ট্য আছে তারা মনে রাখতেন বারবার, এই চারটা বৈশিষ্ট্য থাকলেই আমি সফল হব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কি আছে? আমাদের মধ্যে নাই। এই যে পারস্পরিক দাওয়াতে সামিল হওয়া, পরস্পরকে সহযোগিতা করা, এইটা নাই কেন, কোন কারণে নাই, আর থাকলে কেমনটা হওয়া উচিত, আমি সংক্ষেপে কয়েকটা কারণ বর্ণনা করব আপনাদের কাছে।
তার মধ্যে এক নম্বর কারণ হলো ভিতরের জিদ, গোড়ামি, অহংকার, আমিত্ব, এইগুলো থাকার কারণে আমি অপরকে দাওয়াতি কাজে সহযোগিতা করতে পারি। কেউ ধারণা করছে জামিয়া সালাফের সম্মেলন হচ্ছে আল্লাহ বৃষ্টি দিক দিয়ে এটা নষ্ট করে দিক। আপনারা ঠিক বললেন কেন? আপনি কি চাচ্ছেন? তাহলে কেউ চাচ্ছে মনে হয়? হ্যাঁ, ধারণা করছেন, এটা কিন্তু সঠিক। আপনারা চাচ্ছেন না, নিঃসন্দেহ চাইলে কি আসতেন? কিন্তু কথা ঠিক যে এক শ্রেণীর মানুষ চাচ্ছে এটা বৃষ্টিতে বন্ধ হয়ে যাক। এটা কি মনের কুটিলতা না? অন্তরের রোগটা যদি চিকিৎসা না করতে পারি তাহলে আমার অন্তরটা পচা, এই অন্তরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিকের ওয়াজ খুব ভালো জানেন, খুব ভালো জানেন, তাওহীদের ওয়াজ খুব ভালো জানেন, সেটা বুঝলাম, কিন্তু এই ওয়াজটা জানেন না? 3109 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতামিউ ফি কলবি আব্দিন আল হাসাদ ওয়াল ঈমান। কোন বান্দার অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় না, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় না, একটা হলো হিংসা আর একটা হলো ঈমান। যার অন্তরে হিংসা আছে তার মধ্যে ঈমান আছে? উল্টাটা বলেন তো এবার, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি হিংসা আছে? না। তাহলে আপনার মধ্যে যদি হিংসা থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার মধ্যে ঈমান নাই। যদি আপনার মধ্যে ঈমান থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার মধ্যে হিংসা নেই। এটা তো জানতে হবে, এটা তো আমাকে আগে চিন্তা করতে হবে। আমি বলেছি গোলামি, জিদ এবং আমিত্ব, স্বেচ্ছাচারিতা। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করলেন, ক্ষমতা প্রয়োগ করবেন বৈধ ক্ষেত্রে, অবৈধ জায়গায় ক্ষমতা প্রয়োগ করার দরকার নাই। একজন প্রত্যেক ব্যক্তি দাওয়াতি কাজে ভূমিকা রাখতে পারে। একজন ম্যাজিস্ট্রেট সাহেব, তিনি সহি আকিদা সম্পর্কে, সহি দাওয়াত সম্পর্কে তিনি জানেন। ঝালুকাটি জেলায় জোরে আমিন বলার কারণে, আউয়াল ওয়াক্তে আজান দেওয়ার কারণে থানায় রিপোর্ট দিয়ে গ্রেফতার করে দিয়েছে। কোথাকার রংপুরের ম্যাজিস্ট্রেট তার বন্ধুকে ফোন দিয়ে বলছেন যে এই লোকগুলো নিরীহ, এরা জঙ্গিও না সন্ত্রাসীও না, শুধু রাসূলের হাদিস আমল করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, বন্ধু তুমি তাদেরকে জামিন দিয়ে দিও। এটা হলো পাওয়ার। করতে পারেন না জজ সাহেব? খুব সুন্দর করতে পারেন, খুব ভালো করতে পারেন। এটা একজন ডিসি সাহেব, একজন এসপি সাহেব খুব সহজেই করতে পারেন। বেদাতিরা মিছিল নিয়ে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার জন্য, ডিসি সাহেব বলে দিয়েছেন, আচ্ছা আপনারা এই সমস্ত আন্দোলন এগুলো বন্ধ করেন, আমি তাদেরকে চিনি, তারা জঙ্গিও না সন্ত্রাসীও না, তারা নিরীহ মানুষ, তাদের প্রোগ্রাম হবে, আমি সিকিউরিটি দিব। কি এটাও পাওয়ার? কিন্তু এটা আল্লাহর পক্ষে না আল্লাহর বিরুদ্ধে? আল্লাহর পক্ষে। এই জন্য আমি সব শ্রেণীর মানুষকে দাওয়াতে অংশগ্রহণ করানোর চেষ্টা করি। আপনি ডাক্তার হয়েছেন তো চেম্বারে বসে ডাক্তারি করুন। আপনার জন্য সবচেয়ে বড় প্রমাণ বর্তমান যুগের সবচেয়ে পরিচিত বিখ্যাত বিদ্বান ডাক্তার জাকির নায়েক। জাকির নায়েক যদি দাওয়াতি কাজ করতে পারে, তার বাপ শিক্ষা দিয়েছিলেন, ডাক্তারি পড়িয়েছিলেন তাকে মানুষের শরীর কাটাছিড়া করার জন্য, আল্লাহ ওইটা কবুল না করে আল্লাহ মানুষের অন্তরের চিকিৎসা করার জন্য আল্লাহ তাকে কবুল করলেন। যার বিনিময়ে বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। করেনি?
আশ্চর্য, একজন ডাক্তারও পারেন দাওয়াতি কাজে সহযোগিতা করতে। তিনি চেম্বারে আলহামদুলিল্লাহ আমরা বলবো না ইন্ডিকেট করে, বাংলাদেশে বহু ডাক্তার চেম্বারে বসে দেহের চিকিৎসার সাথে সাথে ইমানের চিকিৎসা দিচ্ছে না করে, আলহামদুলিল্লাহ। এমনকি ডাক্তার বই বিতরণ করছে। একজন ইঞ্জিনিয়ার, আমি বলি যে আমি যদি একজন ডাক্তারকে, সিনিয়র ডাক্তারকে একটা বই দিই, তো ডাক্তার মনে করবে টুপিওয়ালা হুজুরের বই আর কি লেখা আছে, পড়বে না। কিন্তু তার কলিগ যদি বইটা দেয় যে ভাই বইটা একটু পড়ে দেখবেন, আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগবে, বইটা আদরের সাথে গ্রহণ করে পড়ার চেষ্টা করবে। আমি যদি একজন সচিবকে, বাংলাদেশের একজন সেক্রেটারিকে যদি আমি একটা বই দিই, ও প্রথমেই বলবে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়েছে, মোল্লা মানুষ, এ কী লেগেছে, এরা তো কিছু জানেই না। কিন্তু তার কলিগ আরেকজন যদি বলে যে স্যার বইটা আপনি পড়ে দেখবেন, বইটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, পড়লে সুবিধা হবে, তখন পড়বে না? তখন পড়বে। আপনার জায়গা থেকে আপনি দাওয়াতি কাজ করুন, আমার জায়গা থেকে আমি দাওয়াতি কাজ করব, সমন্বয়ে ইসলামের দাওয়াতটা বুলন্দ হবে এবং কুরআন এবং সুন্নার দাওয়াতটা প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। অতএব কোনো ব্যক্তিকে দাওয়াতি কাজ থেকে দূরে রাখার সুযোগ নাই, কোনো সুযোগ নাই।